গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। জানি না কে কেমন আছেন, আশা করব খুবই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটার দিয়ে বা সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটি খেলা যায়। তো মাস যেহেতু একটি, সেহেতু আমাদের এই কাজটি করতে হবে কিবোর্ড দিয়ে। সুতরাং এই গেমসের সাথে কিবোর্ডটাকে অ্যাড করতে হবে। তো কিবোর্ড সেট করা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তবে এর আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে কিভাবে বাংলাদেশি মুড দিবেন, লাক্সারি গাড়িগুলি অ্যাড করবেন, স্কিন অ্যাড করবেন, সেসব বিষয় নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। তো যদি আপনার কাছে গেম প্যাড থাকে তাহলে গেম প্যাড দিয়েও খেলতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই গেমসটির কর্নারে একটি কিবোর্ডের মতো আইকন দেওয়া রয়েছে, অর্থাৎ কিবোর্ড সেটিং। কন্ট্রোল প্লাস কে দিলে কিবোর্ড সেটিং ওপেন হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ডিফল্ট হিসাবে এটা আপনার অফ থাকবে, সেজন্য আপনাকে অন করে নিতে হবে। তো যখন আপনি কিবোর্ড অপশনে ক্লিক করবেন তাহলে কিবোর্ড অপশন দেখতে পাবেন। এখান থেকে যেটা করতে হবে, যদি আপনার গেম প্যাড থাকে তাহলে গেম প্যাড কানেক্ট করে এই গেম প্যাড অপশনে আপনি ক্লিক করবেন। যেহেতু আমাদের গেম প্যাড নেই, সেহেতু আমরা কিবোর্ড অ্যাড করবো। এখন দেখতে পাচ্ছেন আমার মাউসের সাথে একটি কলমের মতো আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা আমরা সেট করার জন্য যেখানে রাখবো, যেমন এটা হচ্ছে গাড়ির অ্যাক্সেলেটার। এখানে ক্লিক রেখে যদি আমি কিবোর্ড থেকে স্পেস ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখন স্পেস চাপ দিলে এই অ্যাক্সেলেটার বাটনে ক্লিক পড়বে, তাহলে গাড়ি দৌড় দিবে। এখন হচ্ছে আমরা অ্যাক্সেলেটার বাটনে আমরা স্পেস বাটন দিলাম কেন, এটা আপনি আপনার মতো করে দিবেন, আপনার যেখানে দিলে সুবিধা হয়। যেমন আমার যদি অ্যাক্সেলেটার চাপ দিতে স্পেস বাটন চাপ দিয়ে যদি আমার সুবিধা হয় তাহলে আমি স্পেস বাটনে এখানে সেট করলাম। আপনার যদি অন্য কোনো বাটন দিয়ে অ্যাক্সেলেটার চাপতে হয়, যেহেতু আমাদের বেশি প্রয়োজন হয় অ্যাক্সেলেটার চাপা এবং ব্রেক চাপা, সেহেতু আমরা সহজভাবে সেট করব, যেন সহজভাবে যে কিবোর্ডে আমরা হাত রেখে, অর্থাৎ দুই হাত দিয়ে তো আপনাকে চালাতে হবে, সেহেতু দুই হাত এভাবে সেট করবেন যেখানে চাপ দিলে আপনার সুবিধা হবে। তো তারপর হচ্ছে এখানে ব্রেক অপশন রয়েছে। তো ব্রেকের মধ্যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম গোল আইকন। এখন আপনি কিবোর্ড থেকে যে বাটন চাপ দিয়ে ব্রেক করতে চান সেই বাটনটি প্রেস করবেন। তো আমি এইখান থেকে অ্যারো বাটন থেকে ডাউন বাটনটি ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডাউন লেখা উঠছে। তার মানে আমাদের দুইটা কিন্তু সেট করা কমপ্লিট। এ পর্যায়ে হচ্ছে আমাদের যে গাড়ির হ্যান্ডেলগুলোতে হবে, সেক্ষেত্রে এখানে আপনার গোল হ্যান্ডেল থাকতে পারে, আপনি এখান থেকে কিবোর্ড সেট করতে অসুবিধা হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে, যেমন এখানে সিটিং অপশন রয়েছে, এখান থেকে আপনি গাড়ি গোল হ্যান্ডেল রাখবেন নাকি এরকম হ্যান্ডেল রাখবেন, বাটন হ্যান্ডেল, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখন হচ্ছে গাড়ি যদি ডানে ঘুরাতে চাই তাহলে আমরা এর জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা অ্যারো বাটন থেকে ডান পাশের যে অপশনটি, ডান দিকের যে বাটনটি, সেটি আমরা প্রেস করলাম। রাইট বাটন এখানে ক্লিক করলে গাড়ি ডানে যাবে। তারপর হচ্ছে বামের দিকে এখানে ক্লিক করলাম, অ্যারো বাটন থেকে লেফট বাটনটি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এখানে ডিতে ড্রাইভ, আর এ রিভার্স। ড্রাইভে আপনার গাড়ি সামনের দিকে দৌড়াবে আর রিভার্সে দিলে পিছনের দিকে আসবে। সেক্ষেত্রে এখানে আমি ডিতে ডি সিলেক্ট করে রাখতে পারি, আর এ আর সিলেক্ট করে রাখতে পারি। তারপরে এখানে যতগুলি অপশন রয়েছে, ডানে বামে ইন্ডিকেটর এবং এখানে রয়েছে হরেন, তো এই সবগুলি যেরকম আমরা এই চারটা বাটন সেট করলাম, এভাবে করে আপনার সুবিধা মতো আপনি এখানে যতগুলি অপশন আছে সবগুলি অপশন কিবোর্ডে সেট করে রাখতে পারেন। তাহলে আপনি যখনই গাড়ি চালাতে যাবেন তখন আপনি কিবোর্ড থেকে সব কিছু ম্যানেজ করতে পারবেন। তো মনে করেন যে আমরা চারটে বাটন পাঁচটা বাটন সেট করলাম, এখন আমাদের এখানে সবগুলি বাটন সেট করা কমপ্লিট। আমি দেখানোর উদ্দেশ্যে চারটে বাটন সেট করলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে সেভ অপশনে ক্লিক করব, তাহলে সেভ হয়ে গেল। আমরা যে চারটে বাটন সেট করলাম, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চারটে বাটন সেট করা রয়েছে। ক্লিক অপশন, এখানে স্পেস, ডাউন, রাইট, লেফট এরকম সিলেক্ট করলাম আমরা। যদি আপনার ডিলিট করা প্রয়োজন হয়, এখান থেকে ক্রস বাটন রয়েছে, আপনি ক্রস করলে ডিলিট হয়ে যাবে, নতুন করে সেট করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। কিবোর্ডের যেখানে প্রেস করলে আপনার সুবিধা হয় গাড়িটা চালাতে, সেখান থেকে আপনি এখান থেকে কিবোর্ডে সেট করে দিবেন। ওকে, আমাদের যেহেতু সেভ করা কমপ্লিট হলো, এখন আমরা গাড়িটাকে ড্রাইভ করে দেখি। কিবোর্ড থেকে আমি ড্রাইভ করব, মাউস পয়েন্টারটা এখানে সাইডে রাখলাম। তো যদি এখন আমরা স্পেস বাটন প্রেস করি, দেখতে পাচ্ছেন যে গাড়ি সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ এখন অ্যাক্সেলেটার বাড়তেছে। যদি আমরা অ্যারো বাটন থেকে লেফট বাটন দিই, বামের দিকে যাচ্ছে। যদি আমরা ডাউন বাটন দিই তাহলে ব্রেক হয়ে যাবে। কিবোর্ড কীভাবে সেট করলাম সেটা ইতিমধ্যে আপনি অবগত হলেন। গাড়িটাকে ইচ্ছা মতো কিবোর্ড দিয়ে ড্রাইভ করতে পারবেন আপনার কম্পিউটারে। তো কম্পিউটারের সেট আপ নিয়ে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, আপনি এক এক করে প্রয়োজন মনে করলে দেখে নেবেন। এখন আমি ফুল স্ক্রিন যখন করলাম, এবার আমি ড্রাইভ করতে থাকি। আমার মাউস পয়েন্টার কিন্তু স্থির রয়েছে, এখানে থাকুক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট ভিডিওগুলো মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেট সব ভিডিও নিয়ে আবার পরবর্তীতে দেখা হবে, সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।